আর আমার নিজের কাজ আমি একটু বলে রাখি যে আমি একটা সিনেমার কাজ শেষ করছি, এটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, খুব শীঘ্রই এটার ঘোষণা দিব। তুমি তো দেখছি একটু নার্ভাস ছিলাম যে এটা কেন হয়, মানে আমি তো এর আগে বছর টিভিসিতে কাজ করছি আর ওনার সাথে আমি দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো এক ধরনের বিশ্বাস ছিল যে ঠিক আছে খারাপ করবো না, কিন্তু সব কিছু ছাপায়া বস যেটা করছে এটা তো অসাধারণ করে ফেলছে, যে ইউ আর সো ন্যাচারাল, এত ভালো অ্যাক্টিং করবে আমার মানে আমি চিন্তাও করতে পারি না, আমার খুব ভালো লাগছে পুরো ছবিটা, আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। বসের কাছে আমরা কাজ শিখছি, উনি ডিরেকশন দিচ্ছেন, উনি আবার অ্যাক্টিং করতেছেন, উনি আবার আমার কো অ্যাক্টর এবং রনি ওই দিকে আবার সে প্রডিউসার, আদনান আবার পার্সিয়ালি ওটার সাথে কানেক্টেড, মানে সবাই মনে হয় যে আমরা, সো ওই জায়গা থেকে এটা আমি এভাবে ভাবি নাই, এখন তোমার বলার পরে মনে হয়েছে হ্যাঁ যে আসলে তো এভাবে তো ভাবা যায় তো জিনিসটা, মানে আমরা আসলে দিন দিন যে বড় হচ্ছি, বড় হয়ে যাচ্ছি, অনেক সময় চলে যাচ্ছে, এটা খুবই ভালো লাগতেছে। আজকের ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এইটা আকৃষ্ট করবে, মানে স্টার্টিংটা খুব অসাধারণ হয়েছে, আমি আশা করি বাকি যে আরও 10 জন ডিরেক্টর আছেন, বস তো 2টা বানাচ্ছেন, সো ওই 10 জনও ভালো করবে, এখন নিজেদের ভিতরে একটা কম্পিটিশান চলে আসবে আর কি, যে শুরুটাই যেহেতু এত ভালো হয়েছে ওই জায়গা থেকে, আমি খুব বিশ্বাসী যে চরকির এই উদ্যোগটা খুবই ভালো এবং আমি অ্যাপ্রিসিয়েট করি এটা।